কেন তুষার ভাই, কেন কেন তুমি এই পারফিউম দিতে গেলে? এমনিতেই তো ফেঁসে গেছিস সেই কয়েক বছর আগে, এখন কি আবার ডুবিয়ে মারতে চাইছো? এ কি যন্ত্রণা, বুকের ভেতর তো ঝড় বয়ে যাচ্ছে তুষার ভাই। না, এ অন্যায়, তুমি এই পারফিউমটা না দিলেও পারতে। তুষি তো ভেবেও নিয়েছে বাসায় যে যেভাবেই হোক পারফিউমটা লুফে নিতে হবে। তুষার এ পর্যন্ত যতগুলো পারফিউম কিনেছে তার অর্ধেকই তুষি নিজের দখলে নিয়ে ফেলেছে। শুধু কি তাই, টি শার্ট পর্যন্ত বাদ দেয়নি। এ নিয়ে তো কম ঝগড়া চুল টানাটানি হয়নি। তুষার তো ওর নাম পর্যন্ত দিয়ে ফেলেছে তুষু চুন্নি। তুষু এসব শুনে তুষারের আর কোনো কিছু নেবে না বলে মনস্থির করেছিল, কিন্তু এই মনস্থ ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ না তুষার নতুন টি শার্ট কেনে। রাতে টি শার্ট পরে যখন ঘুমায় তখন তুষির মনে হয় তুষারের ওর পাশেই আছে। ওই যে এত কিছুতে ভেবে অনুভব করে, কখনো মুখ ফুটে বলতে পারে না, বললেই ওই জঙ্গলি ভূত যখন তার মজা নিতে আসবে। রিমির থাপ্পড়ে তুষির হুঁশ ফেরে, দেখে সবাই গাড়িতে উঠে পড়েছে। এরপর সে উঠে পড়ে, তুষার ড্রাইভ করার সময় লুকিং গ্লাসটা তুষির দিকে ঘুরিয়ে দেয়। দেখে হালকা মেকআপে তুষিকে অপ্সরার মতো লাগছে, খোলা চুলগুলো সারা মুখে খেলা করছে। চুলের উপর তুষারের ভীষণ হিংসে হয়। স্থির হয়ে বসার ফলে তুষির গলার মাঝের তিলটা বেশ ভালো করেই তুষারের চোখে পড়ছে। ইচ্ছে করছে লাল করে দেয়, তাই তো সে চোখ সরিয়ে নিল। লেহেঙ্গাটা মনে হয় ওর জন্যই বানানো হয়েছিল, গায়ের সাথে একদম মিশে আছে। তুষারেরও সাহস হয়নি আর ওর সামনে যেতে, তাই তো এত পালায় পালায়। তবে এভাবে তুষিকে দেখে চোখ ফেরাতে পারলো না সে, হয়তো লুকিয়ে দেখছে, তবুও মন তো ঠান্ডা হচ্ছে। ইচ্ছে করছে সারা জীবন নিজের কাছে রেখে দিই আর বলি, তুষি এদিকে আয় তো, শোন তোর একটাই কাজ সারাক্ষণ আমার সামনে বসে থাকা, আর আমি তোকে দেখেই যাব, এ দেখা যেন কখনো শেষ হবে না। তার বলা হলো কই, ভাবনার মাঝে চোখ তুষির চোখ গেল লুকিং গ্লাসে। দুজনের চোখ খাচোখি হতেই তুষি দেখলো একজোড়া চোখ তাকে নিয়ে খুব পরম যত্নে পরখ করে যাচ্ছে। তুষি চোখ নামিয়ে ফেললেও তুষার আগের ন্যায় চেয়েই থাকলো। তুষি লজ্জা পেলেও বুঝতে দিল না, বরং দুটো ভ্রুজোড়া কুচকে তাকিয়ে মনে মনে বলে উঠল, নির্লজ্জ বেহার মতো কিভাবে তাকিয়ে আছে দেখো, আবার আমাকে বলে আমি নাকি চোখ দিয়ে গিলে খাই, অসভ্য। যত দোষ সব তুষের, আর সে শুদ্ধ পুরুষ। তাই সে জানলার বাইরে তাকিয়ে রইল পুরো রাস্তা। ওই নিশাতোর চোখের দিকে তাকানোর সাধ্যেই তুষির এখনো হয়নি। চোখে চোখ রাখতে গেলেও ভীষণ সাহসের প্রয়োজন হয়। সামনে যতই সাহস দেখাক না কেন, ভেতরে ভেতরে ভীষণ ভয় পায়। তুষারের কাছে আসাটাই যে সব সাহসকে শেষ করে দেয়। পৌঁছে গেল তালুকদার বাড়িতে, রামিম সবাইকে ভেতরে নিয়ে আসলো, সেখানেই সব ব্যবস্থা করা হয়েছে। তুষি দেখলো তানহা তাদেরকে দেখে কাছে চলে আসছে, বোনকে পেয়ে সে খুশিতে আত্মহারা। বাবা, চাচু, কাকিয়া, মামা, মামি, তুষার আর বোনগুলোকে পেয়ে সে খুশিতে কান্না করে দিল। আলতাফ রহমান, আতিকুর রহমান, তুষারের বাবা আজাদ হোসেন মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন, তাদেরও যে মন পুড়ছে। তাই বুঝালেন এখন থেকে এটাই তার বাড়ি, এ বাড়িতেই সারা জীবন থাকতে হবে তাকে। তাদের আদর পেয়ে তানহা কিছুটা স্বাভাবিক হলো। খাওয়া দাওয়ার জন্য সবাই বসে গেল, সবাই গেলেও তুষি রইল বোনের কাছে, বলল, পরে খাবো, আপু আমার খিদে পায়নি এখনো। তুষার সবে খেতে বসবে চারপাশে তাকিয়ে দেখলো তুষি নেই। কোথায় গেল এই মহিলা, আমাকে চিন্তায় ফেলে কোনো ছেলের সাথে কথা বলছে না তো? মেজাজটা খারাপ হলো তার, উঠে গেল তুষার। চারিদিকে খুঁজতে খুঁজতে এক রুমে দেখলো কয়েকটা মেয়ের সাথে বেশ হেসে খেলে কথা বলছে। সেখানে তানহার দেবর, ননদ, রামিমের বন্ধুরাও আছে। এসব দেখে তুষারের মেজাজটা আরো চটে গেল। খাওয়া বাদে এখানে হাসাহাসি হচ্ছে? বাহ, তবে আমিও দেখি কিভাবে তুই কত হাসতে পারিস, সারা রাস্তা তো একটু মুখে হাসি দেখলাম না। আমার সাথে কথা বললে তোর হাসি উধাও হয়ে যায় তাই না? বিয়ের পর তোর ওই দাঁতগুলো আমি একটা একটা করে তুলে ফেলবো, যাতে হাসি হয়ে যায় বিশ্রী, দেখলে তুই নিজেই হাসি ভুলে যাবি। রুমের বাইরে এভাবে তুষারকে দাঁড়িয়ে থাকতে দেখে তানহা ডাক দিল, তুষার রুমে আয়, বাইরে কি করিস, আই এদিকে দেখ, সবাই এখানেই বসে আছে।
তুষিও তো এখানে। তুষার এহেন কথায় আমতা আমতা করে বলল, হ্যাঁ আপু, তুষিকেই ডাকতে এসেছি। তুষি তার দিকে তাকিয়ে মুখ মুছড়ে দিল, অন্যদিকে তাকিয়ে বলে দিল, আপু আমি এখন কোথাও যেতে পারবো না, ভাইকে বলে দাও এখন আমি আপুদের সাথে আড্ডা দিব। তুষার ভরকে গেল, মুখ থেকে আনমনেই বের হয়ে আসলো, তুষি চুপ কর। যখন তুষির পাশ থেকে তানহার ননদ হিমু বলল, আপনিও আসুন না, আলাপ করি, পরিচিত হই বিয়ান সাহেব। তুষার ভারী বিরক্ত হলো এমন কথা শুনে। একবার ভাবল চলে যাবে, আবার মনে পড়লো ছেলেরা আছে এখানে, থেকে গেলে বোঝা যাবে কি হচ্ছে, এত কি নিয়ে কথা হচ্ছে, তাই সে থমকে গেল। তাই সে মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, জি। আহির, শুভ, মাহিম, ফাহিম, সামান্তা, হিমু, সূচনা, এরা হচ্ছে রামেমের কাজিন। এদের সাথে আড্ডায় ব্যস্ত সকলে, সবার সাথে হেসে খেলে কথা বললেও তুষারের দিকে ভুলেও তাকায়নি। আর এতেই তুষার রাগে ফুসছে। আহির আর মাহিম কিছুক্ষণ পরপর তুষিকে পরখ করছে, এগুলো সব তুষার খেয়াল করছে, সব সোচ্ছে ভালো করেই নিয়ে নেবে। তুষিও ইচ্ছে করে তুষারকে জ্বালানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলে তাদের পটিয়ে নিচ্ছে। এদিকে সূচনা তুষারকে বিয়ের দিন দেখেই ক্রাশ খেয়ে বসে আছে, আজ এত কাছ থেকে দেখে সে পারছে না গলা জড়িয়ে বসে থাকতে। এসব তুষারের ভালো লাগছে না, এখান থেকে শুধু একবার বাসায় নিয়ে যাক, সব শোধ নেবে সে। সূচনার এভাবে তাকানোতে মনে মনে বেশ বিরক্ত, গালিও দিল তুষার, মেয়ে থাকবে লজ্জাবতী, তা না দেখো কিভাবে বেয়ার মতো তাকিয়ে আছে। এক পর্যায়ে তুষার তানহাকে বলে, আপু আমাকে ফুপা পাঠিয়েছে, সকাল থেকে তুষির নাকি বমি হচ্ছে আর পেটটাও একটু খারাপ, তাই তো ভয়ে ভয়ে খেতে চাচ্ছে না, কিন্তু দেখো খিদে পেয়ে মুখটা কেমন শুকিয়ে গেছে। সবাই হাই হাই করে বলল, সে কি কথা, এর জন্য খাওয়া বন্ধ করে দিবে, নানা যাও খেয়ে আসো, তারপর যত গল্প। মাহিম বলল, চলো চলো আমিও চাই, লজ্জা পেয়ে আবার তেমন কিছু খাইতে চাইবে না, মেয়েটা ভীষণ লাজুকে। তুষার তাড়াতাড়ি করে বলে, না না আপনার কষ্ট করে যেতে হবে না, আমি নিয়ে যাব, ওখানে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। শুভ তখন বলল, তুষি যাও তো খেয়ে নাও, আমি ওষুধ এনে দিচ্ছি, দেখবে একদম পেট টাইট হয়ে গেছে, আর বাথরুমে দৌড়াতে হবে না। সবাই শুভ্রর কথা শুনে হাসলো, তুষারও বেশ মজা পেল তুষিকে পচাতে পেরে। তুষি তাজ্জব বনে গেল, হাঁ করে তাকিয়ে থেকে রেগে গিয়ে বলল, একদম বাজে কথা বলবে না তুষার ভাই, একদম মেরে ফেলবো। তুষি চুপ কর, এটা বেয়াদবি হচ্ছে, তুষার কিছু বলে না বলে বেশি বার বেড়েছিস। তুষি ওট বলছি, যা ওর সাথে খেয়ে তারপর আসবি আমার কাছে, তার আগে যেন না দেখি। তুষার আশকারা পেয়ে খুশি হলো, বলল, জি আপু তোমার বোনকে কিছু আদব কায়দা শিখিও, না হলে কিন্তু আমি খুব ভালো করে শিখিয়ে দেব, তখন সব ঠিক ভালো শিখে যাবে। এই চল আয় আমার সাথে, খিদে পেয়েছে আমার। নিজের হাতে বেড়ে দিয়ে বলল, এবার খা। তুষিকে তাই বলে নিয়ে নিজের প্লেটে খাওয়া শুরু করলো। যখন দেখলো তুষি আগের মতোই বসে আছে, তাই সে দুষ্টুমির ছলে বলল, খাচ্ছিস না কেন, বুঝেছি আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে, তাই তো, আচ্ছা খাইয়ে দিচ্ছি। এই বলে এক লোকমা তুষির দিকে বাড়িয়ে দিল। তুষি রেগে তাকিয়ে হাত ধুয়ে নিজে খেতে নিল। যে করেই হোক সেই বেয়াদবের সাথে কথা বলবে না, তর্কও করবে না। সন্ধ্যা হয়ে আসছে বলে আতিকুর রহমান তাড়া দিলেন। সবার কাছে বিদায় নিয়ে তানহা গাড়িতে উঠে বসল। রিমি, জান্নাত আর তুষিও মাহিমদের সাথে আজ অনেক মজা করেছে। বিয়ের দিন যেমন ঘোল খাইয়েছিল, তেমনি তুষিও ভেবেছিল হয়তো তারাও আজকে ওদের সাথে মজা নেবে, কিন্তু না, কোনো কিছুই ঘটেনি। দুপুরে তুষিরও ইচ্ছে করে, মাহিম শুভর সাথে মজা করার ফলে তুষার ভাবল এবার তুষিকে একটু জ্বালিয়ে মারবে, তাই তুষারও সূচনার সাথে বেশ ভাব করে নিয়েছে। সূচনা একটু ছটফটে মেয়ে, তুষারের দিকে ওভাবে তাকিয়ে থাকাতে দেখে সে যা বোঝার বুঝে গিয়েছিল, তাই তুষার নিজেই একটু কথা বলতে গিয়েছিল, অমনি সেও খুশিতে গদগদ হয়ে আলাপ শুরু করে দিল। এগুলো দেখে তুষি মুখ কাঁচুমাচু, আর মনে মনে তুষারের চুল সব টেনে ছিঁড়তে চেয়েছে,
আসার সময় সূচনা এ নিয়ে বিনিয়ে তুষারের নাম্বারটাও নিয়েছে। তুষিকে রাগ দেখানোর জন্যই তো এত কিছু করা, তা না হলে তুষার কখনো কোনো মেয়ের সাথে কথাই বলে না। হাতে গোনা দু একটা মেয়ে বান্ধবী আছে, তাও ছোটবেলার বান্ধবী, এখন তেমন যোগাযোগও নেই। তবে ওরা সবই তো তুষিকে আগে থেকেই জানে, সূচনার সাথে ফ্লার্ট করা সবই তো তুষিকে দেখানোর জন্য। তাই তো তুষি রেগে ফুলে ফেপে আছে। বাসায় পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। সব নিয়মকানুন পালন করে তানহা ড্রয়িং রুমে আসলো। সবাই ফ্রেশ হওয়ার জন্য যার যার রুমে চলে গেল। এভাবে তো আর ভারী জামাকাপড় পরে থাকা যায় না। তুষিও তাই ঠিক করলো ভারী লেহেঙ্গা চেঞ্জ করে টি শার্ট আর প্লাজো পরে লম্বা একটা ঘুম দেবে। জার্নি করে রাতে খেতেও ইচ্ছে করছে না তার, ক্লান্ত লাগছে ভীষণ। এসব ভেবে যখনই সে কাপড় নিয়ে বাথরুমে প্রবেশ করবে, তখনই কে যেন রুমে প্রবেশ করলো। তুষি পেছনে তাকিয়ে তুষারকে দেখে ভীষণ অবাক হলো, তার মধ্যে আবার ছিটকিনি আটকিয়ে দিচ্ছে। মুহূর্তেই চোখ মুখ কুচকে গেল তার। তুষার সামনে ঘুরে তুষিকে ওড়নাবিহীন দেখে ভড়কে যায়, অপ্রস্তুত হয়ে পেছনে ঘুরে বলল, সচকিত হয় সে, নিজের দিকে তাকিয়ে ভেবাচাকা খায়। তড়ি ঘড়ি করে বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো। সে কি জানতো এই জঙ্গলি ভূত যে এখন এখানে আসবে? তুষারের সামনে গিয়ে বলল, আমার রুমে কি করছো? তুষার সামনে ঘুরে তাকাই তুষির দিকে। সারাদিনের জার্নিতে মুখটা ছোট হয়ে গেছে একদম, চুলগুলো এলোমেলো। সে কপাল কুচকে তুষির নিকটে আসলো। তুষির বুক ধড়পড় করে উঠল। হঠাৎ চোখে পড়ল তুষারের হাতের দিকে। শুকনো ঢোক গিলে বলল, তোমার হাতে কি তুষার ভাই? তুষারের হুঁশ ফেরে, অধর বাকিয়ে হেসে তুষিকে কিছু বুঝতে না দিয়েই চুলের মুঠি টেনে ধরল তার। হাতের গ্লাসটা রাখলো পাশের টেবিলে। তুষি ব্যথায় মৃদু চিৎকার করে ওঠে, অসহায় হয়ে তাকালো তুষারের পানে। তুষার গ্লাস নিয়ে ওর মুখের সামনে ধরে বলল, কথা শেষ করেই তুষির মুখের ভিতর লবণাক্ত পানি ঢেলে দিতে যায় তুষার। তুষি ভয়ে দিক বেদিক শূন্য হয়ে পড়ে। কোনো কিছু না ভেবেই তুষারের হাত থেকে জোরে ধাক্কা দিয়ে গ্লাসটা মেঝেতে ফেলে দেয়। কাচের গ্লাসটি তৎক্ষণাৎ ফ্লোরে পড়ে খণ্ডবিখণ্ড হয়ে যায়। তুষারের হাত ছাড়ানোর চেষ্টা করলে আরো শক্ত করে চেপে ধরে তুষির চুল। হিসিয়ে বলে, তুষি চোখ গরম করে, রক্ত চক্ষু হয়ে বলল, হ্যাঁ অসভ্য তুষার ভাই, কাল সবাইকে বলে দিব। তুষার জোরে টেনে ধরতেই ব্যথায় কুঁকিয়ে ওঠে তুষি। চোখ দিয়ে অজান্তেই পানি এসে পড়ল। এক আকাশ পরিমাণ ঘৃণা জন্মালো তুষির মনে। লোকটা সব সময় তাকে চালায়, এক বিন্দুও শান্তিতে থাকতে দেয় না। এবার ছাড়া পেলে কখনোই কথা বলবে না সে। তুষির হাতের নখ ইচ্ছে করেই দাবিয়ে দেয় তুষারের হাতে। ব্যথা পেয়ে রাগের মাথায় তুষার বলল, যতই তুষার বলুক দূরে থাকবি, আসলেই কি তুষার নিজেই দূরে থাকতে পারবে? তুষিকে না দেখলে সে নিজেই তো উন্মাদ হয়ে যায়, সব কিছু বিষাক্ত লাগে তার। এই যে সারাদিন ক্লাস টিউশন করিয়ে ঢাকা থেকে টাঙ্গাইল এতটা পথ জার্নি করে আসে এসব কার জন্য? তুষিকে দেখার জন্যই তো মনটা টাঙ্গাইলে পড়ে থাকে তার। 15 দিন পার হয়ে গেলে ঢাকা যে আর মন টেকে না তার, মনে হয় টাঙ্গাইলে কি যেন পড়ে আছে সেটা তুষারকে ডাকছে। তুষার চুল ছেড়ে এগিয়ে যায় তুষির মুখের কাছে। হঠাৎই তুষির কোমর চেপে ধরায় বুকের ভেতরটা কেমন টনটন করে ওঠে তার। তার মধ্যে তুষারের শরীরে বিশ্রী ঘামের গন্ধ। দুহাতে তার বুকের পাঠায় ধাক্কা দিয়ে সরাতে চাইলে আরও ঘনিষ্ঠ হয় তুষার। ভয়ে আটোসাটো হয়ে ভয়ার্ত চোখে তাকায়, গা গুলিয়ে আসছে তার। কম্পিত কণ্ঠে বলল, দূরে যাও তুষার ভাই, বমি পাচ্ছে আমার। তুষার হ্যাচকা টানে আরো কাছে আনে। তুষির গলা শুকিয়ে কাট, কিছু বলার জন্য মুখ খুলতেই গড় গড়িয়ে বমি করে দিল তুষারের উপর। হঠাৎ আক্রমণে চমকালো তুষার, চট করে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। ততক্ষণে গা ভাসিয়ে বমি করেছে তুষি। দুপুরের গরমে ঘামে আর তেলের খাবারে বাসায় আসার পর থেকেই গাটা গুলিয়ে আসছিল তার। তুষার হতবিহ্বল হয়, এক নাগারে বমি করছে তুষি। হঠাৎ গায়ের সব শক্তি নিস্তেজ হয়ে মেঝেতে ধপ করে পড়ে যায় সে। অস্পষ্ট স্বরে বলে,
মরে গেলাম তুষার ভাই। কথা শেষ হতেই আবারও গা ভাসিয়ে বমি করে সে। ঘৃণায় তুষার চোখ কুচকায়। হঠাৎ তুষির শরীরের বল ছেড়ে দিয়ে সেখানেই শুয়ে পড়ে। তুষার দৌড়ে যায়, মুখে মুখ তুলে গালে আলতো চাপড় মেরে বলল, কোনো জবাব না পেয়ে শেষে ওয়াশরুমে নিয়ে যায় পাজা কোলে করে। শাওয়ারের নিচে শুয়ে দিয়ে ভাবতে থাকে কি করা যায়, কেন আসলো সে তুষির রুমে, এসবের জন্য সে নিজেই দায়ী। আস্তে আস্তে তুষির শরীর গরম হতে দেখে ভয় পেয়ে গেল সে। চট করে তুষারের গায়ের পাঞ্জাবি খুলে শাওয়ার নিয়ে নিল ভালো করে। এরপর বাইরে এসে বমির জায়গা সব পরিষ্কার করলো তুষার। এরপর ফোন করে জান্নাতকে কল করলো। ওপাশে জান্নাত কিছু বলার আগেই তুষার বলল, তাড়াতাড়ি তুই তুষির রুমে আয়, আর কেউ যেন না জানে। আর আমার রুম থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে আসবি, 2 মিনিটের মধ্যে চলে আসবি, ব্যাস রাখলাম। এই বলে তুষার ফোন রেখে দিল। জান্নাত হুড়মুড় করে রুমে প্রবেশ করে দেখল তুষার প্রাণহীন চোখে দাঁড়িয়ে আছে। এভাবে তুষারকে দেখে ভীষণ অবাক হলো সে। তবুও না বুঝতে দিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তুষার ভাইয়া, তুমি তুষির রুমে আর তুষি বা কোথায়, সব ঠিক আছে তো? তুষার জান্নাতের হাত থেকে কাপড় নিল। জান্নাতের এহেন কথায় তেমন পাত্তা না দিয়ে বলল, পরে বলছি সব, আগে শোন, তুষি বাথরুমে আছে, তুই এখন গিয়ে ওকে চেঞ্জ করে দিয়ে আয়, চেঞ্জ করা শেষ হলে আমাকে ডাকবি, যা এখন দ্রুত, জ্বরে গা পুড়ে যাচ্ছে। জান্নাত তুষারের ওপর ভীষণ চটে গেল, রাগে ফুসে উঠল সে। মেয়েটা একটু ভালো থাকলেই এই তুষার জ্বালানোর জন্য উঠে পড়ে লাগে তাকে, তাই সে বলল, কেন তুমি ওর সাথে আবার কি করেছো, আগে আমাকে বলবে তারপর আমি যাব, সব সময় এত সাপে নেউলের মতো ঝগড়া কেন লেগে থাকে তোমাদের, মিলে থাকতে পারো না, ওই ছোট্ট মেয়েটার সাথে কিভাবে পারো এসব করে। তুষারের মেজাজ এবার বিগড়ে গেল, বিরক্ত হয়ে বলল, ছোট কে ছোট, এসব ফাউল কথা বাদ দিয়ে তুই কি যাবি? জাননা তো নাছোর বান্দা, কি হয়েছে না শুনে সে যাবে না। তুষার শেষে উপায় না পেয়ে সব বলে দিল। এসব শুনে তুষারের উপর এক ক্রাশ ঘৃণা জন্মালো। রাগে ফুসতে ফুসতে বাথরুমে গিয়ে তুষিকে চেঞ্জ করিয়ে দিল। জ্বরে গায়ে হাতও দেওয়া যাচ্ছে না মেয়েটার, মুখটা কি নিষ্পাপ দেখাচ্ছে, কিভাবে পারলো সে এতটুকু একটা মেয়ের সাথে এমন করতে, মায়াও হলো না। তুষিকে কখনো সে চাচাতো বোন ভাবেনি, রিমির মতো সেও তার আর এক বোন। সারাদিন সে জান্নাতের সাথেই বকবক করতে থাকে। রিমি বিরক্ত হয়ে চলে গেলেও জান্নাত আর তুষি দুজনেই বকবক করে বাড়ি মাথায় তোলে। এগুলো যে জান্নাতের ভীষণ ভালো লাগে। এখন সে তার কাকিয়াকে কি জবাব দেবে? জান্নাত তুষারকে ডাক দিল, বলল, তুষার ভাইয়া তাড়াতাড়ি নিয়ে চলো, আর এবার থেকে বাচ্চা মা একটু কম কম করো, রাগের মাথায় একজন আর একজন মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না, রাগ কমলেই দেখবে নিজের অজান্তে কোনো ভুল হবে না। তুষার কখনো কারো উপদেশ শোনে না, এসব শুনে ইচ্ছে করলো কয়েক ঘা বসিয়ে দিতে, তবে এখন হজম করা ছাড়া কোনো উপায় তো আর নেই। স্বীকার না করতে চাইলেও এটাই যে সত্য, আসলেই সে অতিরিক্ত বাড়াবাড়ি রকমের কাজ করে ফেলেছে, তাই সে শান্ত স্বরে শুধালো, এবার উঠে যা, কথা বলিস ঠিক কর গিয়ে, আমি ওকে নিয়ে আসছি। জান্নাত তাড়াতাড়ি করে উঠে তাই করলো। তুষিকে কোলে করে নিয়ে বেরিয়ে এসে বিছানায় শুইয়ে দিল তুষার। তুষির জ্বরটার জন্য চুপটি করে বিছানার সাথে লেপটে রইল, চোখটাও ভালো করে খুলতে পারছে না মেয়েটা। হঠাৎ হওয়ায় ভয়াবহ জ্বর চলে এসেছে। হোয়াট? তুষির এ অবস্থা দেখে তুষারের বুকটা মোচড় দিয়ে উঠল। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, কিভাবে যাবে সে তুষির সামনে, ওর চোখে যে অপরাধী হয়ে গেল সে। অনেকটা সময় তুষির পাশে বসে থেকে কপালে জল পট্টি দিল, আলতো করে ললাটে ঠোঁট চেপে ধরল তুষার। এভাবে তো জ্বর কমবে না, তার মধ্যে পেটে কিছু নেই, তাই সে জান্নাতকে বলল সবাইকে ভালোভাবে বুঝিয়ে তুষির কাছে নিয়ে আসতে। ফুপি যেন হালকা কিছু খাইয়ে ঔষধ খাইয়ে দেয়, তবেই জ্বর কিছুটা কমে আসবে। আর এসব কিছু যেন আজাদ হোসেন না জানতে পারেন, তাহলে আজাদ হোসেন তাকে বাড়ি থেকে বের করে দেবে। এই পুতুলের মতো মেয়েটাকে ভীষণ ভালোবাসেন তিনি, ভীষণ আদরের আর চঞ্চল আদরে ভাগ্নি তার।
তাই জান্নাতকে সব ভালোমতো বুঝিয়ে দিল। জান্নাত জলপট্টি দিতে দিতে বলল সে ভালোভাবে বুঝিয়ে সবাইকে নিয়ে আসবে। আর এক মুহূর্ত দেরি না করেই তুষার নিজের রুমের উদ্দেশ্যে বের হয়ে গেল। এখানে আর থাকা যাবে না। তুষির জ্ঞান ফিরলে কিভাবে তার সামনে মুখ দেখাবে সে? হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।